actividades ahora plan más tarde আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফটোসিনথেসিস নিয়ে আমি একটা স্লাইড তৈরি করেছি, সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আমি আমার স্লাইডের মধ্যে ফার্স্ট অফ অল আপনাদের সামনে স্লাইডটা তুলে ধরবো। ফটোসিনথেসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা ডিফিউশন ডিফিউশন তার আগে বললাম বলে দেব। ফটোসিনথেসিসের ডিফিনেশনটা হচ্ছে ফটোসিনথেসিস ইজ এ প্রসেস বাই হুইচ প্ল্যান্ট অ্যান্ড সাম ব্যাকটেরিয়া প্রোডিউস সুগার ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার বাই ইউজিং সানলাইট। তো ফটোসিনথেসিস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে প্ল্যান্ট এবং কিছু ব্যাকটেরিয়া সুগার প্রোডিউস করে ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে বাই ইউজিং সানলাইট, সূর্যালোক ব্যবহার করে। তো এই ফিগার থেকে আমরা সহজেই বুঝতে পারি যে সোলার এনার্জি থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং গাছের শোষিত পানি থেকে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি হচ্ছে। গ্লুকোজ যেটা খাবার আমরা এনার্জি হিসাবে ট্রিজ ইউজ করে আর কার্বন ডাইঅক্সাইড যেটা ত্যাগ করে যেটা আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি। তো ফটোসিনথেসিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ইম্পর্টেন্সগুলোর মধ্যে ফটোসিনথেসিসের ইম্পর্টেন্সগুলোর মধ্যে আছে মিক্স অর্গানিক মলিকুল সুগার আর ইনঅর্গানিক মলিকুল ওয়াটার কার্বোহাইড্রেট। ফটোসিনথেসিসের মাধ্যমে ইনঅর্গানিক মলিকুল তৈরি হয় অর্গানিক মলিকুল থেকে। ইটস কনভার্ট কার্বন ডাইঅক্সাইড টু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডটাকে কনভার্ট করে অক্সিজেন, উইচ আর ইম্পর্টেন্ট ফর অল লিভিং অ্যানিমালস, যেটা সকল প্রাণীর জন্য খুবই জরুরি। ফটোসিনথেসিস কন্ট্রোল অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড, ফটোসিনথেসিসটাই অ্যাটমসফিয়ারের কার্বন ডাইঅক্সাইড কন্ট্রোল করে। ইটস মেনটেন ইকোলজিক্যাল ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করে। ফটোসিনথেসিস প্লে সেভারাল রোল ইন প্লান্ট লাইফ এন্ড প্লান্টস আর ইম্পর্টেন্ট ফর অ্যানিমালস। ফটোসিনথেসিস সেভারাল রোল প্লে করে প্লান্টের লাইফে যেটা প্রাণী জন্য। তো এই ফিগারটা থেকে আমরা আরো সহজে বুঝতে পারতেছি যে সূর্য থেকে যেই আলো আসে সেই আলো থেকে সানলাইট থেকে এনার্জি প্রোডিউস করে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার যেটা শোষিত করে। সেখানে ফটোসিনথেসিস সম্পর্কে একটু ডিটেলস বলা আছে যেটা আমাদের পড়ে শোনাবো। ফটোসিনথেসিস ইজ এ প্রসেস ইউজড বাই প্লান্ট অ্যান্ড আদার অর্গানিজম টু কনভার্ট লাইট এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি দ্যাট ক্যান লেদার বি রিপ্লেস টু ফুয়েল দ্য অর্গানিজম অ্যাক্টিভেটস এনার্জি ট্রান্সফরমেশন। ইজ দিস কেমিক্যাল এনার্জি ইজ স্টোরড ইন কার্বোহাইড্রেট মলিকুল সাচ এজ সুগার হুইচ আর সিনথেসাইজড ফ্রম কার্বন ডাইঅক্সাইড ওয়াটার অ্যান্ড দ্য নেম ফটোসিনথেসিস ফ্রম দ্য গ্রিক ফটোস লাইট সিনথেসিস পুটিং টুগেদার দ্য মোস্ট প্রসেস অক্সিজেন ইজ অলসো রিলিজ অ্যাজ এ ওয়াস্ট প্রোডাক্ট দ্য মোস্ট প্লান্ট মোস্ট হেলদি অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া পার্ট ফ্রম ফটোসিনথেসিস সাচ অর্গানিজম কল্ড ফটোট্রপ। ফটোসিনথেসিস ইজ লার্জলি রেসপন্সিবল ফর প্রোডিউসিং অ্যান্ড মেনটেনিং অক্সিজেন কন্টেন্ট অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার অ্যান্ড সাপ্লাইড অল অফ দ্য অর্গানিক কম্পাউন্ডস অ্যান্ড মোস্ট অফ দ্য এনার্জি নেসেসারি ফর লাইফ অন আর্থ। সো গাইস, এই টোটাল ব্যাপারটা থেকে আমরা বুঝতে পারলাম যে ফটোসিনথেসিসটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া যেটা সমস্ত পৃথিবীর জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে আমি টোটাল বিষয়টা একটা সংক্ষিপ্তভাবে বোঝানোর ট্রাই করছি, নেক্সট ডে আমি ভিডিওতে ডিটেলসে বোঝানোর ট্রাই করবো। তো আপনারা সবাই আমাকে ইন্সপায়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেবেন। আপনারা থাকলে তো বুঝেন তো সম্ভব না সামনে গিয়ে যাওয়া, মানুষ মানে
guys. Bye. Today I will back again.